হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মাহবুব সজল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ রেলওয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাতে 684 জন নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ গেটম্যান বা ট্রাফিক পদে 684 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব ট্রাফিক ম্যান বা গেটম্যানের কাজ কী এ ব্যাপারে, এছাড়াও এই বিজ্ঞপ্তিটি আমি সংক্ষিপ্ত আলোচনা করব। তো কোথাও স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যেহেতু আমার এই চ্যানেলটি অত্যন্ত নতুন একটি চ্যানেল, তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা আজকের ভিডিওটি শুরু করছি। বাংলাদেশ রেলওয়ের স্থায়ী শূন্যপদ সমূহের সরাসরি জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে গেটম্যান পদে 684 জনকে নিয়োগের ঘোষণা করেছে। এই চাকরিতে বাংলাদেশের পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখানে পদের নাম গেটম্যান বা ট্রাফিক, পদের সংখ্যা 684টি, শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা এবং বেতন গেট হচ্ছে এটার 20। আবেদন শুরু হবে 6 জুন 2022 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 18 জুন 2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের নিয়ম, আগ্রহী প্রার্থীরা অনলাইনে br.teletalk.com.pd এ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। গেটম্যান বা ট্রাফিক কে এবং এদের কাজ কী? রেলওয়ে গেটম্যান ট্রাফিক হলো রেলপথ ও সড়কপথের ক্রসিংয়ের সিকিউরিটি ম্যান, অর্থাৎ দেশের বিভিন্ন রেল ক্রসিংয়ের গেটে দায়িত্বে থাকা ট্রাফিক ম্যান। রেলওয়ে গেটম্যানের জন্য রেলওয়ে রেলপথের ক্রসিংয়ের পাশে একটি রুম থাকে। গেটম্যান বা ট্রাফিকের কাজের গুরুত্ব, রেলওয়ে কর্মচারীদের মধ্যে এদের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এরা সড়কপথের মধ্য দিয়ে যে সমস্ত রেল লাইন অতিক্রম করেছে সে সমস্ত রেল লাইনের গেটের দায়িত্ব পালন করে থাকে। যখন রেল চলে আসে তখন সড়কপথ না আটকে দিলে রেল লাইনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই সময় মতো এই গেট বন্ধ করার দায়িত্ব থাকে এই গেটম্যানের উপর। তাই রেল ক্রসিংয়ের পাশে গেটম্যানের জন্য ছোট একটি ঘর থাকে যাতে সে এখানে থাকতে পারে। গেটম্যান বা ট্রাফিকের সম্ভাবনা, রেলওয়ে গেটম্যান বা ট্রাফিক রেল চলাচল এবং রেল চলাকালীন সময়ে ওই স্থানের অর্থাৎ রেল ক্রসিংয়ের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে। এরা রেলওয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী, তবে এদের পদোন্নতির সুবিধা রয়েছে বিভিন্ন নিয়োগে এদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল থাকে, সেখানে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করে এই পদোন্নতি নিতে হয় এবং চাকরিতে আবেদনের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিকচিহ্ন দিয়ে আবেদন করতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।